সুপ্রিয় দর্শকবৃন্দ, বিশ্ব ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। মানে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে যে আপনাদের সাথে আমি আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশনের জন্য শকওয়ে যে থেরাপিটা, এটা আসলে কিভাবে মানে কাজ করে। কারণ যাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা হয়েছে, আপনারা অনেকেই হয়তো শকওয়েভের নাম শুনছেন, কিন্তু শকওয়েভটা আসলে কিভাবে আসলে কাজ করে এটা কিন্তু আমরা আসলে অনেকেই হয়তো আপনারা যা জানেন না। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা কথা বলি ইরেকটাইল ডিসফাংশনটা আসলে কি। আমরা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে এটা ছেলেদের একটা সেক্সুয়াল সমস্যা, এটা যে যে কোনো বয়সে হতে পারে। অর্থাৎ যখন স্বামী স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক করতে যায়, তখন যদি হচ্ছে যে মানে পুরুষাঙ্গটা যদি মানে সোজা না হয়, বা এটা আসলে সোজা যদি অনেকক্ষণ যদি দেখাচ্ছে কিছু সোজা হয়, আবার হচ্ছে যে নিস্তেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা যদি ভালোভাবে যদি সোজা না হয়, কিংবা যদি কিছুক্ষণ যদি সোজা যদি না থাকে, তখন আমরা এটাকে বলি আসলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ আপনার পেনিসটা আসলে সোজা হয় না, আর সোজা হলেও বা ভালোভাবে সোজা হয় না। সো এই যে আসলে সমস্যাটা, এটার জন্য আপনারা অনেকে অনেক ধরনের চিকিৎসা নিচ্ছেন, কারণ এটার চিকিৎসার কোনো শেষ নেই। সে আপনার হচ্ছে যে কোন অবিরাজ হোমিওপ্যাথি মানে অ্যালোপ্যাথি রেডিওথেরাপি, আপনার এমন কোনো চিকিৎসা নাই যে এটাতে আসলে সব ট্রিটমেন্ট আসলে সবাই এই রোগের আসলে মানে চিকিৎসা করে। তো সো আপনারা আসলে অনেকভাবে হয়তো আপনার চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আমি বলবো শকওয়েভটা নিয়ে আপনারা প্রয়োজন আরও জানতে পারেন। এবং শকওয়েভটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনের জন্য একটা রেভলিউশনারি ট্রিটমেন্ট, কারণ কোনো ওষুধ ছাড়া, কোনো ইঞ্জেকশন ছাড়া, কোনো কিছু ছাড়া এটা আপনার সমস্যাটাকে সমাধান করতেছে। সো আপনার কাছে বিষয়টা একটু অবাক লাগার কথা, আমি কিছু খাচ্ছি না, আমাকে কোনো ইঞ্জেকশনও দিচ্ছে না, কিন্তু আমার সমস্যাটা কেমনে মানে মানে সমাধান করতেছে। হ্যাঁ, এটাই আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং এটা অত্যন্ত সাইন্টিফিক, অর্থাৎ ফুল একটা বিজ্ঞানসম্মত মানে চিকিৎসা। সো এটা হচ্ছে একটা শকওয়েভ, শকওয়েভ মেশিন। এই শকওয়েভ মেশিনটা আমরা যখন শকওয়েভটা যখন আমরা অ্যাপ্লাই করি, এটা আমরা সাধারণত পেনিসে কয়েকটা পয়েন্ট আছে, অর্থাৎ মানে মানে পুরুষাঙ্গে কয়েকটা পয়েন্ট আছে, আর ওই পয়েন্টগুলো ওলাতে আমরা হচ্ছে যে এই শকওয়েভটা আমরা দেই। প্রতিটা আমরা হচ্ছে যে পয়েন্টে বা প্রতিটা জায়গায় এখানে যেখানে আমরা শকওয়েভ দেওয়ার কথা, ঠিক ওই পয়েন্টগুলোতে আমরা 500, 600 বা 300 থেকে শুরু করে 500, 600 কিংবা অনেক সময় 800 পর্যন্ত প্রতিটা পয়েন্টে আমরা ওয়েব দিয়ে থাকি। তো এটা আসলে শকওয়েভ মেশিন অনুযায়ী বেরি করেন। শকওয়েভটা আপনার যে ফিজিওথেরাপিস্ট যে আপনাকে শকওয়েভটা দিচ্ছে, আপনার হেলথ কেয়ার প্রফেশন, সেই মেশিনটা স্টার্ট করলো। ওকে, সেট ফ্রিকুয়েন্সি এনার্জি সব কিছু সেট করলো। করার পরে ফেনিসে আসলে আমরা শকওয়েভটা, আমি জাস্ট স্যাম্পল আপনাদের এখানে দেখাচ্ছি, এটা কোথায় দেবে মানে মানে ফেনিসে দেবে, ফেনিস পয়েন্টগুলোতে ধরে নেন হচ্ছে আমাদের এই, ঠিক আছে, আমরা ফেনিসে এই এই যে দেখছেন এই ওয়েবটা যাচ্ছে, এই ওয়েবটা হচ্ছে দেখছেন হাই এনার্জি একুয়েস্টিক একটা ওয়েব। এই ওয়েবটা আসলে যাওয়ার পরে কি ঘটনাটা হচ্ছে, ওখানে যাওয়ার পরে ওখানে হচ্ছে যে ওখানে একটা গ্রোথ, আমাদের ফেনিসে একটা গ্রোথ ফ্যাক্টর আছে, গ্রোথ ফ্যাক্টর, ওই ফ্যাক্টরটাকে রিলিজ করতেছে। যে ফ্যাক্টরটাকে সে রিলিজ করে, এটা হচ্ছে যে মানে আস্তে আস্তে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর আছে আমাদের ফেনিসে, আমরা বলি যদি বলি মানে এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। ওকে, সো আমরা বলতে পারি যে এই গ্রোথ ফ্যাক্টরটাকে যখন যখন যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরটা যখন রিলিজ হয়, তখন সে কী করে ওখানে নতুন রক্তনালী তৈরি হতে, উৎপাদন হতে সে সহযোগিতা করে।
তাহলে কি ঘটনাটা হলো, আমরা পেনিসে এটা দেওয়ার পরে এখানে একটা হাই এনার্জি একুয়েস্টিক ওয়েভ যায়। তো ওয়েভটা যাওয়ার পরে সে কি করতেছে, ওখানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল একটা গ্রোথ ফ্যাক্টর মানে মানে রিলিজ হচ্ছে। সো এই ফ্যাক্টরটা রিলিজ হওয়ার পরে সেই ক্ষেত্রে একটা নতুন রক্তনালী তৈরি হতে সহযোগিতা করতেছে। সো আমাদের একটা নতুন রক্তনালী হলো তৈরি, নতুন রক্তনালী যদি ওখানে তৈরি হয় ফলে ওই রক্তনালীর ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ফলে আপনার ইরেকশনটাও বা ভালোভাবে সে পূর্ণ করতে পারতেছে। তাহলে ফার্স্ট মেকানিজমটা হচ্ছে যে শক ওয়েভ দিলে ওখানে নিউ ব্লাড সেল মানে ফরমেশন হয়, এবং সেটা কি কি এইভাবে হয় সেটাও বললাম। সেকেন্ড যে মেকানিজমটা, শক ওয়েভটা দিলে ওখানে একটা মাইক্রোট্রমা হয়। মাইক্রোট্রমা হলে ফলে এই মাইক্রোট্রমা ছোট ছোট একটা আঘাত হয়, ফলে এতে করে ওখানে ওই ওখানকার টিস্যুটা আবার রিমডেলিং হয় এবং হিলিং প্রসেসটা আবার মানে কি হয়ে যায়, হিলিং প্রসেসটা ইমপ্রুভমেন্ট হয়। কারণ হিলিং প্রসেসটা ইমপ্রুভমেন্ট হলে আলটিমেটলি আমাদের ব্লাড সার্কুলেশনটাও বেড়ে যায়। তার মধ্যে একটা কথা বলি, আসলে পেনিসে কিন্তু কোনো আসলে হাড় বা আসলে মাসেল থাকে না, ওখানে যেগুলো থাকে ওগুলাকে আমরা বলি ইরেকটাইল টিস্যু। এগুলো অনেকটা স্পঞ্জের মতন, মানে এগুলোর কাজ হচ্ছে ইরেকশন করা, এগুলোর মধ্যে দিয়ে রক্তনালী থাকে। সো এই রক্তনালী যদি আসলে পর্যাপ্ত ব্লাড না আসতে পারে তখন কিন্তু ভালোভাবে ইরেকশন হয় না। সো তাহলে আমরা একটা জানলাম হচ্ছে যে ওখানে নতুন রক্তনালী হয় তৈরি, আরেকটা হচ্ছে যে সে এখানে মাইক্রোটমা করে, মাইক্রোটমা থেকে আস্তে আস্তে টিস্যুটা ইরেকটাইল টিস্যুটা যদি কোনো ইঞ্জুরি থাকে বা কোনো ইয়ে থাকে সে আবার রিমডেলিং হয় এবং রিজেনারেশন হয় দুইটা। থার্ড যে মেকানিজমটা, আমি একটা আপনাদের কাহিনি বললে আপনাদের জন্য মানে সুবিধা হবে, এটা আমার সাথে একজন ডক্টর শেয়ার করছে। হচ্ছে যে উনি আমাকে বললো যে হচ্ছে যে ওনার একটা পেশেন্ট হচ্ছে যে ওনার হঠাৎ করে একটা বাড়ি একটা জিনিস উঠাতে গিয়া হচ্ছে যে হৃদণ্ড উনি অনেক বড় ধরনের একটা আঘাত পেয়েছে, এরপর থেকে ওনার আসলে সেক্সুয়াল ফাংশনটা হচ্ছে না। তো আমাকে যে ফিজিওথেরাপি একজন ডক্টর আমার সাথে শেয়ার করছে, তো এখন উনি বলতেছে আসলে এটার জন্য সকল যে থেরাপিটা এটা আসলে কাজ আস করবে কিনা। তো আমি বলছি আসলে কাজ করবে, কারণ হচ্ছে ওখানে যে ঘটনাটা হয়েছে ওখানে হচ্ছে যে আসলে বেইনের সাথে পেনিসের একটা কিন্তু সংযোগ আছে, নার্ভের একটা কানেকশন আছে। কারণ দেখেন আপনি ব্রেন যদি আপনার কোনো কিছু চিন্তা করেন আপনার পেনিস এক্সাইটেড হবে মানে আপনার ইরেকশন হচ্ছে, এই যে একটা কানেকশন অর্থাৎ পুরুষাঙ্গের সাথে আমাদের ব্রেনের যে একটা কানেকশন, যদি এই কানেকশনটা যদি ইন্টারাপশন হয় তাহলে কিন্তু আপনার পেনিসটা কিন্তু সোজা হবে না। মানে ইন্টারাপশন মানে যদি বাধাগ্রস্ত লাইক এ নার্ভ, অর্থাৎ আমাদের এটার সাথে একটা নার্ভ সংযুক্ত এই সিগন্যালটা যাওয়ার জন্য। সো যদি আপনার নার্ভও যদি কোনো সমস্যা হয়ে থাকে পেনিসের নার্ভে কিংবা যে কানেকশনে যে নার্ভটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। শক ওয়েভ দিলে মানে কিছু রিসার্চ মানে মানে রিসার্চে মানে বলা হচ্ছে যে শক ওয়েভ দিলে নার্ভের মানে রিজেনারেশনও সহযোগিতা করে। সো অর্থাৎ সোজা কথা, শক ওয়েভ দিলে আপনার নার্ভ এখানে স্টিমুলেটেড হচ্ছে, নিউরাল যে পাথ হয়ে যেটা সেটাও আপনার হচ্ছে একটি ক্লিয়ার হচ্ছে, এবং নার্ভ যদি কোনো ড্যামেজ থাকে ওটাকে সে রিজেনারেশন করতে, ওটাকে সে হিলিং করতে সে কী করতেছে মানে সহযোগিতা করতেছে। সো এটা আরেকটা আপনার নার্ভের উপরে সে কাজ করতেছে। এরপরের যে মেকানিজমটা ফোর্থ আমরা যদি বলি, আসলে আমাদের ফেনেসে বিভিন্ন কারণে অনেক সময় ফাইব্রাস থেকে ওখানে স্কার টিস্যু মানে ফরমেশন করে। আপনারা অনেক সময় দেখবেন ফেনিসে হচ্ছে যে মানে শক্ত শক্ত ভিতরে আপনারা পাচ্ছেন, এই যে অনেকে দেখা যায় ফেনিসটা বাঁকাও হয়ে যায়। তো এই স্কার টিস্যুটা ওখানে একটা অ্যাবনর্মাল একটা টিস্যু, অ্যাবনর্মাল একটা টিস্যু ফেনিসে, ওই টিস্যুর মধ্যে যখন আমরা শক ওয়েভটা দিই তখন ওই অ্যাবনর্মাল ওই টিস্যুটা ব্রেকডাউন হয়ে যায়, কী হয়ে যায় ভেঙে যায়, ফলে ভেঙে গেলে ওখানে কি মানে কি হয়ে যাচ্ছে, সার্কুলেশন হচ্ছে,
ওখানে নতুন করে আবার হচ্ছে যে টিস্যু হচ্ছে তৈরি, সো ওখানে ব্লাড সেল হচ্ছে তৈরি, সো আপনার পেনিসে সার্কুলেশনটা আসতেছে, ফলে আপনার আরো ভালো ইরেকশন হচ্ছে। দ্যাটস অল আসলে শকওয়েভের হচ্ছে তুমি মেকানিজম। তবে একেবারে একজাক্ট 100% কোন মেকানিজম অনুযায়ী আসলে শকওয়েভ ইরেকটাইল ডিসফাংশন সমাধান করতেছে, এটা একেবারে 100% আসলে এখনো তথ্য আমাদের কাছে আসেনি, এটা নিয়ে রিসার্চ হচ্ছে। বাট শকওয়েভ ইজ দ্য ইফেক্টিভ এবং আমরা 4 বছর ধরে শকওয়েভ ইউজ করতেছি, 4 বছরের বেশি, প্রায় 4.5 বছর আমরা শকওয়েভ ইউজ করতেছি, এবং শকওয়েভ সো মাচ ইফেক্টিভ ফর ইরেকটাইল ডিসফাংশন। এবং অবশ্যই আমি শকওয়েভ নিয়ে অন্যান্য ভিডিও দিয়েছি, শকওয়েভটা আমরা আর অনেক কাজে ইউজ করি, তবে প্রতিটা কাজের জন্য শকওয়েভের টিপসগুলা মানে হেডগুলা আলাদা আলাদা থাকে। টেনিসের জন্য এক ধরনের টিপস, আপনার অন্য জায়গায় সমস্যা হলে এক ধরনের টিপস, ফ্রিকুয়েন্সি, আপনার এনার্জি সব কিছু আলাদা থাকে। সো আশা করি আপনারা শকওয়েভ এভাবে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন সমস্যা সমাধান করে জানতে পারছেন। আমি যদি আপনাকে সিম্পলি বলি, অর্থাৎ শকওয়েভ আমাদের পেনিসে যদি আসলে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন না না থাকে, তখন কিন্তু আমাদের পেনিসটা সোজা হয় না। শকওয়েভ দিলে নতুন করে রক্তনালী হচ্ছে তৈরি, ফলে সার্কুলেশন হচ্ছে এবং নার্ভটা রিজেনারেশন হচ্ছে, নার্ভে কোনো ড্যামেজ থাকলে কিংবা নার্ভে সিগন্যালে সমস্যা থাকলে, এবং প্লাস হচ্ছে যে সে এখানে মাইক্রোট্রমা করে আঘাত করে করে শকওয়েভের টিস্যুটাকে আবার রিহিলিং করতেছে, ফলে টিস্যুটাকে হচ্ছে যে সে রিমডেলিং করতেছে বা টিস্যুটাকে আবার রিজেনারেশন হচ্ছে হেলদি করে দিচ্ছে। সো দ্যাটস অল, মানে আশা করি আপনারা হচ্ছে যে শকওয়েভ মেকানিজম সম্পর্কে জানতে পারছেন। আর ফাইনালি আরেকটা জিনিস সবাই জানতেছেন, আসলে কয়টা সেশন লাগে ভাই আলো হতে? তো এটা আসলে শকওয়েভের মেশিন বুঝে, আমরা যে শকওয়েভগুলো ইউজ করি সাধারণত দেখেছে যে 2-3টা মানে সেশনে ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্টটা হয়ে যায়। আবার যাদের একটু বয়স বেশি, সমস্যা বেশি, ওনাদের ক্ষেত্রে অনেক সময় 6টা 7টা 8টা 10টা সেশনও লাগতে পারে। আর সপ্তাহে শকওয়েভটা আমরা সাধারণত একবার ইউজ করি, মানে বেশি সমস্যা ইমার্জেন্সি ক্ষেত্রে দুবার ইউজ করি, এর বেশি আমরা কখনো ইউজ করি না। কিংবা আপনি সপ্তাহে একবার না, আপনি 2 উইকসও একবার শকওয়েভ ইউজ করতে পারেন, কারণ আমরা একবার দিয়েছি এরপর এটা তো একটা রিজেনারেশন প্রসেস হচ্ছে। তবে শকওয়েভ যে সবার ক্ষেত্রে 100% মানে কাজ করবে এটাও ট্রু না, শকওয়েভ অনেক ক্ষেত্রে কাজ করে আবার সবার ক্ষেত্রে অনেক সময় কাজও করে না। কারণ হচ্ছে যে আপনার আসলে সমস্যাটা কি ওটা আগে আসলে বাইর করতে হবে, ওই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করতে হবে। আর ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা এটা একটা কমপ্লেক্স একটা সমস্যা, এখানে অনেকেরই ভূমিকা থাকে। এখানে একজন ফিজিওথেরাপিস্ট যেমন প্রয়োজন আছে, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টেরও প্রয়োজন আছে, সাইকোলজিস্টেরও প্রয়োজন আছে, আর ইউরোলজিস্টও অবশ্যই প্রয়োজন আছে। সো আসলে অনেক সময় মেডিসিনের ডাক্তারের প্রয়োজন আছে, মানে অনেকে আছে, অনেক ডক্টর আছে, আর শকওয়েভ লাগবে আমরা দিয়ে দিচ্ছি। বাট আই থিঙ্ক দ্যাট শকওয়েভটা আপনি ফিজিওথেরাপিস্টের মাধ্যমে দেওয়াটাই সবচেয়ে বেস্ট। সো এছাড়া মানে ইরেকটাইল ডিসফাংশনের জন্য আরও অনেকটা ট্রিটমেন্ট আছে, আমরা ফিজিওথেরাপি তো শকওয়েভের বাইরে আরও অনেক ট্রিটমেন্ট আমরা ইউজ করি। সো আশা করি আজকে আমরা শকওয়েভ নিয়ে কথা বলছি, আর সবাই মানে ভালো থাকেন। যদি এ বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।